বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে পাড়া ব্লকের আনাড়া রেল স্টেশনের রেল লাইনে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। বুধবার সকাল 9টা নাগাদ আনাড়া এলাকায় বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে আনাড়া রেল স্টেশনে রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। বিজেপির রাঢ়বঙ্গ জোনের কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, আরজিকর ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বন্ধ। সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে এই বন্ধে। আপনাদের ডাকা হয়েছে, বন্ধ ডাকা হয়েছে, আনাড়া এলাকায় কেমন কিরকম দেখলেন? আনাড়া একদম সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বন্ধ, সড়ক থেকে একদম রেল পর্যন্ত, মার্কেট, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সমস্ত বন্ধ একদম। মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমর্থন করেছে বন্ধকে, এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সকাল থেকে রাস্তায় আছে। আমরা চাই এই বন্ধের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যেমন একটা এমন সাড়া জাগে এবং এমন চিৎকার উঠে, এমন কণ্ঠের আওয়াজ উঠে, যাতে ওই মেয়েটা আরজি করে যাকে অত্যাচার করা হলো, ধর্ষণ করা হলো, নৃশংসভাবে খুন করা হলো, সেই মেয়েটার যেন বিচার চায়। এই বিচারের লক্ষ্যে আমরা সকাল থেকে পথেছিলাম, আজকে বিকেলেও আমাদের আবার মিছিল আছে, আমরা করব। এবং ভারতীয় জনতা পার্টি একটাই আওয়াজ উঠাতে চাইছে জনগণের মাঝে, যা আসুন সবাই মিলে আমরা ওই মেয়েটার বিচার চাই সঙ্গে সঙ্গে। আর পশ্চিমবঙ্গের কোনো মেয়েকে যেন এ ধরনের অত্যাচারিতা হতে না হয়, পশ্চিমবঙ্গের কোনো মেয়ে যেন ধর্ষিতা না হয়, পশ্চিমবঙ্গের মেয়েরা যদি ধর্ষিতা হয়, যদি অত্যাচারিত হয়, যেন সঠিক বিচার পায়। কারণ রাজ্য সরকার সম্পূর্ণভাবে আড়াল করার চেষ্টা করছে দোষীদের, আর ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে দোষীদের বিচার চাই। এই বিচার আমরা ছাড়বো। ঠিক আছে।